আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সাইদ ফার্নিচারে। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা খুবই চমকপ্রদ কিছু ডাইনিং টেবিলের কালেকশন দেখাবো। তো আশা করি আপনাদের পছন্দের প্রতি দৃষ্টি রেখে কিন্তু সাইদ ফার্নিচার চেষ্টা করে কিন্তু কালেকশনগুলো রাখার জন্য, যেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু কিনতে পারেন। তো আমাদের সাথে সাইদ ফার্নিচারের পক্ষ থেকে আমাদের ফরাদ ভাই আছেন। জি আসসালামু আলাইকুম, সাইদ ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আমার সালাম। আর আমরা আপনাদেরকে কিছু ব্যতিক্রম কিছু ডাইনিং টেবিল নিয়ে আসছি আপনাদেরকে দেওয়ার জন্য, যেগুলো হলো শুধু টপ। হ্যাঁ, ব্যতিক্রম কিছু ডাইনিং টেবিল আপনাদের জন্য নিয়ে আসছি আমরা, আর এগুলো সবগুলো হলো আপনার সলিড টপ। কারণ অনেকে বলে যে ভাই বাসায় বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ গ্লাসে নিলে রিস্ক থাকে, এজন্য অনেকে এটা দেখলাম যে গ্লাসেগুলো অ্যাভয়েড করে, এজন্য তাদের জন্য আসলে আমরা এই টপগুলো, এটার উপরে বাচ্চা কেন, বাচ্চার মা বাবা সহ এটার উপরে ওইটা বসতে বসতে পারবে। আচ্ছা, হ্যাঁ চাইলে রাতে শুইতেও পারবে। আচ্ছা, বুঝছেন, খুবই স্ট্রং এবং সলিড, ভাঙার কোনো অপশন নাই এখানে। আচ্ছা, আর এটা যেটা দেওয়া আছে এটা সম্পূর্ণ হলো কাঠের, সম্পূর্ণ মেহগুনি কাঠের উপরে করা আছে। আমাদের এখানে এটা দুইটা ম্যাটারিয়াল দিয়ে করা হয়, একটা হলো উক, একটা হলো মেহগুনি। আমরা উকটা শুধু ইউজ করছি আপনার এই যে চেয়ারের টপ আর প্লাস হলো ব্যাগ, বাকি কাঠের যা আছে সম্পূর্ণ হলো আপনার মেহগুনি কাঠের। আর এই মেহগুনি কাঠটা কিন্তু আমাদের ট্রিটমেন্ট করা থাকে। আচ্ছা, আর এটা যেটা আছে এটা হলো আমরা টোন পায়া বলি। আপনি দেখেন পায়াগুলো কিন্তু পিলা টোন করা, ডাইনিংয়ের সাথে ডাইনিংয়ের ফ্রেমের সাথে চেয়ারের পায়াগুলো দেখেন খুবই সুন্দর ম্যাচিং, খুবই সুন্দর, অসাধারণ। তো এই টেবিলটা কয়টা চেয়ারে থাকছে? এটা আমাদের সিক্স চেয়ারের ডাইনিং, সিক্স চেয়ারের ডাইনিং। সিক্স চেয়ারের ভিতরে কিন্তু দুইটা সাইজ হয়, একটা হলো 5x3, 5 ফিট বাই 3 ফিট, অর্থাৎ এদিকে 3 ফিট লম্বায় 5 ফিট, আর একটা হয় আপনার 5.5 3.5, এটা হলো আপনার এদিকে 5.5 আর এদিকে 3.5, মানে একটু বড় সাইজ। হ্যাঁ, এটা হলো একটু বড় স্ট্যান্ডার্ড সাইজ। এটাতে আপনি আর 6 জন ইউজ করতে পারবেন, আপনি চেয়ার থাকলে 8 জনও বসতে পারবেন, তবে 6 জনের জন্য পারফেক্ট। আপনি চাইলে এখানে অনেক খাবার রাখতে পারবেন, 6 জন বসে খাবে, মধ্যে অনেক খাবারের ইয়া থাকবে, প্রেজেন্টেশন থাকবে। চেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর এবং সলিড কাঠ, কাঠ দিয়ে করা। এটা দেখেন ডিজাইনগুলো সম্পূর্ণ লেকার পলিশ। এটা পায়াটা কি কাঠের? এটা মেহগুনি কাঠের পায়া। আচ্ছা, ওকে, মেহগুনি, সম্পূর্ণ মেহগুনি পাটকা কাঠের পায়া এবং খুবই সুন্দর, এবং নিচের বিটগুলো কিন্তু মেহগুনি কাঠের। এই চারদিকে যে পায়াগুলো আছে সেম একই রকমের পায়া। আচ্ছা, এবং ডিজাইনটা দেখেন খুবই সিম্পল, অনেকে আবার চায় যে বাই ডিজাইনগুলো একটু বেশি ভালো লাগে না, সিম্পলের উপরে করা আছে আমাদের। এই রিং ডিজাইনটা কি একটা পপুলার একটা ডিজাইন? একটা রিং, অনেক পপুলার একটা ডিজাইন। আর এখানে একটা আপনারা অ্যাকচুয়ালি মুকুটের যে একটা ডিজাইন হয় মাথার পাশে, কিং ডিজাইন হয়, কিং টাইপের আর কি ডিজাইনটা। আচ্ছা, তো এটা কত দিচ্ছেন আপনারা প্রাইস? এটা আমরা অ্যাকচুয়ালি প্রাইস দিচ্ছি, এটা হলো 45,000, 45, ওকে 45। ঠিক এরকম আরও আরও ডিজাইন আছে আমাদের। আবার অনেকে চায় যে ভাইয়া আমি একটু বুদির মধ্যে চাই, আমার একটু বুদি ডাইনিং হলে ভালো হয়, বসা বসতে সমস্যা, তাদের জন্য আমরা অ্যাকচুয়ালি গুদি ডাইনিংয়ের ব্যবস্থা করে রাখছি। আপনি চাইলে গুদি, গুদির ভিতর করতে পারবেন, আপনি চাইলে আগের যে ডাইনিংটা যেটা দেখাইছি এটাতেও কিন্তু আপনি গুদি দিতে পারবেন। আচ্ছা, অর্থাৎ আপনি কাস্টমাইজ করতে পারবেন, সেটা কোনো সমস্যা না, আমাদের সময় দিবেন, আমরা আপনার মতো মনের মতো করে দিব। এটা হলো গুদি ডাইনিং, আর এই ডাইনিংটাও দেখেন খুবই সুন্দর সিম্পলের ভিতরে। এখানে একটা স্কোয়ার একটা জালি, হ্যাঁ জালি, যে জালি ডিজাইন দেওয়া আছে স্কোয়ার, এই সেম ডিজাইনটা আপনার চেয়ারের পিছনে দেওয়া আছে ব্যাকে, মানে এটা সিএমসি কাটিং বলে, এটা সিএমসি কাটিংটা এটা। তো এটা ডাইনিং এর মধ্যে চলে এসেছে, তো খুবই সুন্দর, এগুলো কিন্তু একদম আপডেট কালেকশন। তো এটাও সিক্স চেয়ারের, এটাও সিক্স চেয়ারের বুদি, ওকে। হ্যাঁ, এটা আপনার মেহগুনি কাটের কিন্তু। আচ্ছা, এটাও পায়াটা থাকবে মেহগুনি কাটের। ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর, এখানে একটু কোনা কাটা আছে, মোল্ডিং করা আছে, একটু কোনা কাটা আছে, মোল্ডিং করা আছে। আপনার লাগবে না এটা, একটু সিক্স চেয়ারের ডাইনিং, টপের সাইজটা হলো 3.5-5.5। আচ্ছা, 3.5-5, 3.5-5 ডাইনিং। এটা প্রাইস কত দিচ্ছেন? এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র 42,000 টাকা, 42,000 টাকা। ওকে, তো পাশাপাশি আমরা এখানে সেম আবার পাশাপাশি আরেকটা আছে, এটা হলো আপনার গদি ছাড়া, এটা তো মানে দেখেন খুবই সুন্দর তারা, তারা ডিজাইনের মতো ফুলের উপরে তারা বা ফুল, অনেকে যে যেটা বলেন যেভাবে বলেন, চেয়ারগুলো খুবই সুন্দর এটা। হ্যাঁ সেম, আবার এটাও কিন্তু এইদিকে আপনার কোনা কাটা, কোনা লাগার কোনো অপশন নাই, সম্পূর্ণ মেয়াগুনি কাটের, সেম পায়াটার সাথে এই পায়াটা ম্যাচিং করে চেয়ারগুলো করা হয়েছে, চেয়ারের পায়াগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই স্ট্যান্ডার্ড লুক। কিন্তু তো অনেকে আছে যে আসলে ডাইনিং টেবিলে বসতে চায় না, অনেক সময় দেখা যায় বিরক্ত লাগে,
তো আসলে এগুলো হাইটটাও এত সুন্দর এবং স্ট্যান্ডার্ডভাবে বানানো আছে। আপনি চাইলে কিন্তু অনেক সময় ধরে কিন্তু আপনারা এখানে লাঞ্চ করবেন, নাস্তা করবেন, তো কোনো কিছুই কিন্তু হবে না। তো যাই হোক, ভালো লাগবে। হ্যাঁ, এটা আপনার ডিজাইনার কিন্তু চাইলে আপনি মডিফাই করতে পারবেন, চাইলে এতে গদি দিতে পারবেন, যে আমার ভাই এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আমি এই ডিজাইনে গদি দিতে চাই, আপনি দিতে পারবেন। হ্যাঁ, খুবই সুন্দর। তো এই ডিজাইনটার প্রাইস কত? এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 40,000, 40,000 টাকা। ওকে, হ্যাঁ। তো এখানে কিন্তু সিরিয়ালে আরো অনেক ডাইনিং টেবিল আছে, আমাদের আরো কিছু টপ ডাইনিং আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। আচ্ছা, ছোট ফ্যামিলির জন্য কিছু দেখেন না? ছোট ফ্যামিলির জন্য আপনি যে পাশে যেটা আছে দেখেন, এটা আপনার 3-5 এর ভিতরে। আচ্ছা, 3-5 এর ভিতরে 6 চেয়ারের। আমি যে দুইটা সাইজের কথা বলছিলাম, তার একটা সাইজ হলো এটা 5-3, ওটা 5.5-3.5। আচ্ছা, এটা দেখেন, এটা অনেক একটু বাজেটটা একটু কমের মধ্যে চাই, যে ভাই একটা বাজেট কমের মধ্যে ভালো একটা স্মার্ট একটা ডাইনিং দেখান। আচ্ছা, এই জিনিসগুলো দেখেন খুবই সুন্দর। এটা আমরা কাঁঠাল পাতা ডিজাইন বলি, কাঁঠাল পাতা বলি। ডিজাইনটা খুবই সুন্দর, সেম ডিজাইনটা কিন্তু আমরা টপের ভিতরে দেওয়া আছে, টপেও দেওয়া আছে। হ্যাঁ, এটা হলো আপনার সম্পূর্ণ মালেশিয়ান ওক দিয়ে করা, এবং এটা একটা বৈশিষ্ট্য হলো যে এটা খুবই স্ট্রং, কারণ এটা এখানে সাইডে কোনো জয়েন্ট নাই, একটা কাঠের উপরে করা হয়, কম্পিউটারে কাটা হয়, তো যার জন্য এটা ভাঙার আপনার জয়েন্টের কোনো প্রবলেমে আপনার আসবে না, ফলে ভেঙে যাবে না, হলে আপনার ওই যে নড়া চড়া জয়েন্ট টয়েন্ট এগুলোর কোনো প্রবলেম এটাতে আপনি এটাতে পাবেন না। আচ্ছা, এটা প্রাইস কত দিচ্ছেন? এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র 25,000 টাকা, মাত্র 25,000 টাকা। 6 চেয়ারের একটা ডাইনিং, 25,000 টাকা। এই টাইপের আপনার অনেক ডাইনিং আছে এখানে, দেখেন সেম প্রাইস ধরে এই ডাইনিংগুলো পড়বে। আর এখানে আরেকটা ডাইনিং আছে, হকি ডাইনিং, এটা হচ্ছে হকি ডাইনিং। হ্যাঁ, এটা হলো উকের ভিতরে করা, অকভিনিয়ার, অকভিনিয়ারের ভিতরে। এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, এটাও দেখতে পারেন। হ্যাঁ, হকির ভিতরে, তবে এটার প্রাইসটা একটু ভিনিয়ারের ম্যাটেরিয়াল হিসাবে একটু বাড়তি। এটা আমরা মার্কেটে আমরা প্রাইস দিচ্ছি, এটা মাত্র একবার ফাইনাল প্রাইস 30,000 টাকা। এটা ফাইনাল পড়, মাত্র 30,000 টাকা। এটা 6 চেয়ারের অকভিনিয়ার, হকি ডিজাইনের, হকি ডিজাইন বলি আমরা এটাকে। এটাও খুবই সুন্দর, আশা করি কিন্তু আপনারা, হ্যাঁ, খুবই ভালো লাগবে নিতে পারেন। তো ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যেটা টপ ব্র্যান্ডই দেখে যাচ্ছিলাম, যে এখানে দেখেন আরো দুইটা ডিজাইন আছে, খুবই সুন্দর ডিজাইন। ওয়াও, এটাও খুব চমৎকার, রিং এর উপরে। আচ্ছা, এটা কাঠ সম্পর্কে যদি আমরা একটু জানি, এটা হলো আপনার টপটা হলো আপনার উকভিনিয়ার দিয়ে করা, আর চেয়ার প্লাস হলো আপনার সাইডগুলো যেগুলো সম্পূর্ণ মেগনি কাটে, আর এটা কিন্তু ফ্রেমটা হলো আপনার ওকে। আচ্ছা, আর চেয়ারের চারটা ফ্রেম প্লাস হলো পিছনের ব্যাগ, এগুলো হলো আপনার মেহগনি কাঠের উপরে করা আছে, মেহগনি কাঠ দিয়ে তৈরি করা। আর উপরে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে, অনেক সুন্দর, 3.5-5 স্পেসের ভিতরে করা আছে। আর এই ডিজাইনটা কিন্তু নিচে আলাদা, তার নিচে একটা টপ আছে। আচ্ছা, আপনারা চাইলে এটা আলগা করতে পারবেন। এই জালি ডিজাইনটা কিন্তু আলাদা। আচ্ছা, এটা কত দিচ্ছেন প্রাইস? এটা আমরা প্রাইস দিচ্ছি 45,000 টাকা প্রাইস দিচ্ছি। পাশাপাশি আপনার পেছনে আরেকটা ডিজাইন, এখানে একটা আছে দেখেন, সম্পূর্ণ ভিনিয়ারের উপরে নকশা ডাইনিং বলি এটা আমরা। আচ্ছা, এটা হচ্ছে নকশা ডাইনিং, এটা আমরা নকশা ডাইনিং বলি। 6 চেয়ারের একটা, 3.5-5 ভিক্টোরিয়ার ডিজাইনের কি এটা দেখেন। আচ্ছা, ভিক্টোরিয়া ডিজাইন, এটা ভিক্টোরিয়া ডিজাইন, অনেকে সেগুনের মধ্যে করে, আর এটা হচ্ছে ভিনিয়ারের উপরে করা আছে, আমরা এটা ভিক্টোরিয়া নকশা ডাইনিং বলি। এটা হচ্ছে ওক ভিনিয়ার, জি, ওক ভিনিয়ার। আচ্ছা, ওক ভিনিয়ার দিয়ে এটা প্রাইস কত দিচ্ছেন? এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র 35,000 টাকা প্রাইস দিচ্ছি। আর কানাডিয়ান যেটা বলে, এটাকে কানাডিয়ান ওক বলে, এটাকে কানাডিয়ান ওক বলে, এটাকে ওক ভিনিয়ার বলে, এটাকে রেড ওক বলে, অনেকে অনেক ভাবে বলে, অ্যাকচুয়ালি এটা ভিনিয়ার। ভিনিয়ার হলো এটার মূল প্রধান বৈশিষ্ট্য, হলো ভিনিয়ার। ভিনিয়ারটাকে আপনি অনেক ভাবে বলে। আচ্ছা, তো এটা প্রাইস কত দিচ্ছেন? হ্যাঁ, এটা আমরা প্রাইস দিচ্ছি 35,000 টাকা, এটা প্রাইস করব 35,000 টাকা। আবার নকশার ভিতরে কেউ আবার চাই একটু বাজেট কমের ভিতরে, যে আমরা একটু কম বাজারের ভিতরে চাই, হ্যাঁ, আমাদের একটু কম বাজারের কিছু দেখান। তো এখানে একটা আছে, আমি আগে দেখাইছিলাম কাঁঠাল পাতা মডেলের যে ডিজাইনটা, আচ্ছা, ওকে, ডিজাইনের ভিতরে একটা আছে ভিক্টোরিয়া টাইপের, এটা আবার মালেশিয়ান দিয়ে করা। আচ্ছা, হ্যাঁ, একটা ভিনিয়ার, একটা হলো মালেশিয়ান ওপ, যেটাকে MDF বলে অনেকেই। আচ্ছা, এই দুইটা ম্যাটেরিয়াল দিয়ে আপনার অ্যাকচুয়ালি ফার্নিচারগুলো করা হয়, উকের ভিতরে যে ফার্নিচারগুলো হয়। এটা চেয়ারটা যদি আমরা একটু দেখি, এই চেয়ারটা কিন্তু খুবই সুন্দর একটা চেয়ার। ওকে, তো এটা কত পড়বে? এটা আপনার টপ ডাইনিং, 3.5-5 গ্লাস ভিক্টোরিয়া ডাইনিং, এটার প্রাইস করবে মাত্র 28,000 টাকা প্রাইস, মাত্র 28,000 টাকা। আর আপনাদের চ্যানেল থেকে আসলে তো অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে এটার উপরে। হ্যাঁ, বুঝতে পাচ্ছেন যে একটা কত সুন্দর একটা ডাইনিং, মাত্র 28,000 টাকা। ওকে, তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, অনেক অনেক ডাইনিং টেবিল চেয়ারের কালেকশন আছে, আপনারা চাইলে কিন্তু সশরীরে এসে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।